গুড মর্নিং বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব সামসিং টি গার্ডেনে। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার নির্দিষ্ট গন্তব্য সামসিং টি গার্ডেন। তো সামসিং টি গার্ডেনে যাওয়ার পথে প্রচুর চা বাগান, তো নুং চা বাগান, চালসা চা বাগান, আরও আরও কত কী কী চা বাগান, আমার ঠিক নামগুলো তো মনে নেই। তো চলুন তাহলে আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। এই এই দেখেন, এই ডান দিকে চা বাগান, এই বাঁ দিকেও প্রচুর চায়ের গাছ রয়েছে। এমন এটা হচ্ছে মেটেলি টি স্টেট, আর একটা দেখে আসলাম নুং টি স্টেট, তারপর চালসা টি স্টেট। তো এখানে যে চাগুলো সবই তো বিভিন্ন দিকে চলে যায় চা রেডি হওয়ার পর। তো এই চা চাষের জন্য ছায়াযুক্ত উদ্ভিদের প্রয়োজন আছে, সেই জন্য যে বড়ো যে বড়ো যে গাছগুলো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে ছায়া প্রদানকারী উদ্ভিদ। আমি অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে সামসিং টি গার্ডেনে, যেটা একটু হাই অ্যালটিটিউডে আছে। এদিকে দেখছি ডান দিকে টি প্লাকিং হচ্ছে, অর্থাৎ পাতাগুলো তোলা হচ্ছে। বেশ ভালোই লাগছে জায়গাগুলো, চা বাগান আর চা বাগান। এখানে ছোটো নদীর মতো কিছু একটা গেছে, নদী তো নয়। বাবা, অসাধারণ লাগছে দেখতে। এখানে তো বেশ কিছু বড় উদ্ভিদ রয়েছে, দেখতে আরো সুন্দর লাগছে। ওয়াও, হোয়াট সিনিক বিউটি অফ টি গার্ডেন। ওয়াও, জানি না এই সমস্ত চা বাগানগুলোতে কোনো জন্তু জানোয়ার আসে কিনা, আসলেও থাকে না, কারণ হচ্ছে সবসময় লোকের আনাগোনা তো লেগেই থাকে চা বাগানে, যেহেতু কাজ হয়, চা বাগান শুধু তৈরি করে রেখে দিয়েছে এরকম তো নয়। এগুলো হচ্ছে মেনটেন্স হয়, সেই সঙ্গে হচ্ছে চা প্লাকিং হয়, এবং যেটা এই ওষুধ দেওয়া থেকে শুরু করে আগাছা দমন করা সবই কাজই এখানে হয়ে থাকে। আশা করি আমি আপনাদের সবই দেখাতে পারছি চা বাগানের বৈচিত্র্যময় যে সুন্দর দৃশ্য। কী ফিলিং আসছে, চা বাগানের ভেতর দিয়ে যাচ্ছি, চা বাগান চিরে যেন রাস্তাটা বেরিয়ে গেছে। কিছু কিছু জায়গায় দেখছি চা বাগানগুলো একটু ছোটো, চা বাগানের যে গাছগুলো একটু ছোটো ছোটোই আছে, হয়তো একটু নতুন রোপণ করা গাছ, আর কিছু আছে একদম অনেক পুরনো গাছ, জানি না কোন গাছ থেকে কীরকম চা পাওয়া যায়। যারা এগুলো নিয়ে নাড়াঘাটা করে তারা হয়তো জানে বা বোঝে, যাই হোক সেটা বিষয় না। মেটালিটি স্টেট মানে এক একটা বাগান অনেক বড় বড়। ঠিক আছে, এরপর দেখা হবে আপনাদের সঙ্গে একেবারে সরাসরি সামসিং টি গার্ডেন। এদিকে তো আরো দারুণ লাগছে, কারণ হচ্ছে এখানে গাছ দু সাইডেই বড় গাছ লাগানো আছে সুন্দরভাবে, আর সাইড দুদিকে চা বাগান আর চা বাগান। এখানে চা শ্রমিকরা যাচ্ছে চা তোলার জন্য, সম্ভবত চা তোলার জন্য মনে হয় না, এর মেনটেন্স
মনে হচ্ছে দেখুন না, আসলে সব ধরনের লোকই হয়তো আছে। না না, এরা হচ্ছে অ্যাকচুয়ালি যে ওষুধগুলো মেনটেন্সের জন্য যে লেবার লোক সেগুলো এখানে আসছে। ওয়াও, ইয়ংটুং টি এস্টেট, ওরে বাবা কী নাম, সবই হয়তো ওই নেপালিজ টাইপের নাম, আমার ঠিক জানা নেই কী হিসেবে এই নামগুলো হয়, জানার কথাও না। লোকালি যারা এই ভাষা সম্পর্কে অবগত তারাই হয়তো বলতে পারবেন। কৃষ্ণচূড়ার ফুল সব প্রায় ঝরে গিয়েছে এখানে। তো ডান দিকে চা বাগানের গাছগুলো একটু কেমন যেন মরা মরা লাগছে, হয়তো বা প্লাকিং করা হয়েছে নাকি কিসের জন্য জানা নেই বাবা। সামসিং টি গার্ড, চারিদিকটা চা এত অনেক বড় বাবা। ওকে, চা বাগান তো সে একই রকম, চা কি